আসসালামু আলাইকুম, কেমন আছো নার্সারি বন্ধুরা? নিশ্চয়ই ভালো। তোমরা কি MN পর্যন্ত পড়ে ফেলেছ? আমাকে কিন্তু দেখাতে হবে, ঠিক আছে? আজকে আমরা কি শিখবো? ওয়ার্ডস উইথ অ্যালফাবেট, নতুন অ্যালফাবেট, ঠিক আছে? নতুন অ্যালফাবেট দিয়ে আমরা ওয়ার্ড শিখবো। আমরা এর আগে ক্লাসে শিখেছিলাম কোনগুলো? নাট, বাদাম, নোজ, নাক, মানে আমরা এন দিয়ে শব্দ শিখেছিলাম, তাই না? এন ইউ টি, নাট। নাট অর্থ বাদাম। এন ও এস ই, নোজ। নোজ অর্থ নাক। এন এর পরে কোন লেটার? এম এন ও। আমরা আজকে শিখব ও দিয়ে। এখানে একটা ক্যাপিটাল লেটার ও আছে, একটা স্মল লেটার ও আছে। বড়টা ক্যাপিটাল লেটার, ছোটটা স্মল লেটার, তাই না? আচ্ছা, ও দিয়ে কী কী হয়? ও দিয়ে অরেঞ্জ হয়, তাই না? ও দিয়ে আর কি হয়? চলো দেখি কি হয়। ও দিয়ে অক্স, অক্স মানে ষাঁড়। দেখেছো কেমন রেগে আছে ষাঁড়টা? অক্স মানে হচ্ছে ষাঁড়। ও দিয়ে আউল, আউল মানে পেঁচা। ও দিয়ে আনিয়ন, আনিয়ন মানে পেঁয়াজ। পেঁয়াজ খাও? রান্নায় পেঁয়াজ দেয় না সালাদ রান্নায়। ও দিয়ে অয়েল, তেল। তেল দেখেছো? অনেক রকমের তেল আছে, তাই না? আচ্ছা, তারপর আছে ও দিয়ে অলিভ, অলিভ মানে জলপাই। আমরা জলপাই খাই যে, সেটাকে ইংরেজিতে অলিভ বলে। আর হচ্ছে অরেঞ্জ, অরেঞ্জ খাও তোমরা, অরেঞ্জ অর্থ কমলা। আচ্ছা, এখন আমরা পরীক্ষার জন্য কোনগুলো পড়ব চলো দেখি। আমরা পরীক্ষার জন্য পড়ব ও ফর আউল, ও ফর আউল। আউল কিভাবে লেখে? আউলের বানানটা কি? আউল স্পেলিং হলো ও ডব্লিউ এল, আউল। ও ফর আউল, ও ডব্লিউ এল। আবার বলি, ও ফর আউল। আউল কিভাবে লেখে? ও ডব্লিউ এল। আরেকটা শিখব, ও ফর অয়েল, অয়েল মানে তেল। অয়েল কিভাবে লেখে? ও আই এল, অয়েল। আবার বলি, ও ফর অয়েল, অয়েল কিভাবে লেখে? ও আই এল, অয়েল। তাহলে আমার সাথে আরেকবার বলো, ও ফর আউল, ও ডব্লিউ এল, আউল। ও ফর অয়েল, ও আই এল, অয়েল। চলো এখন অর্থগুলো জেনে নিই, ওয়ার্ড মিনিংটা। অয়েল মানে তেল, অয়েল মানে তেল। আউল অর্থ পেঁচা, আউল অর্থ কি? পেঁচা। ও আই এল, অয়েল। অয়েল অর্থ ত একার তে ল, তেল। ও ডব্লিউ এল, আউল। আউল অর্থ পেঁচা। প একার চন্দ্রবিন্দু, চ আকার চা, পেঁচা। তোমরা কি করবে? আগের দিনগুলোতে যেভাবে তোমাদের যে ইংরেজি লাল খাতাটা আছে, ABCD খাতাটা, সেটাতে লিখেছো, এটাও ঠিক এখানে যেভাবে লিখেছে, ওটা কোথায় শুরু হয়েছে, কোথায় শেষ হয়েছে, আইটা কোথায় শুরু হয়েছে, কোথায় শেষ হয়েছে, এলটা কোথায় শুরু হয়েছে, কোথায় শেষ হয়েছে, এগুলো দেখে সুন্দর করে খাতায় লিখবে, ঠিক আছে? একটা পেজে এভাবে এক পাশে অয়েল, এক পাশে আউল লিখবে। লিখে ওই পৃষ্ঠাটা পুরোটা অয়েল আর আউল লিখে শেষ করবে, উপরে তারিখ দিবে, ঠিক আছে? আর আরেকটা পৃষ্ঠা ঠিক এইভাবে অয়েল, অয়েল অর্থ তেল, আর আউল অর্থ পেঁচা, এভাবে একটা পৃষ্ঠা লিখবে।
এরপর হ্যান্ডরাইটিং বইটা আছে না, এই হ্যান্ডরাইটিং বইয়ে ও দিয়ে যে শব্দগুলো আছে সেগুলো সবগুলো লিখবে। ও দিয়ে যে শব্দগুলো আছে সে শব্দগুলো লিখে ফেলবে, ঠিক আছে? তাহলে আমরা কি শিখলাম? ও ফর অয়েল আর ও ফর আউল। অয়েল অর্থ তেল, আউল অর্থ প্যাঁচা। তাহলে তোমরা এটা সুন্দরভাবে করবে এবং হ্যান্ডরাইটিং বুকটাও লিখবে, আর আমাকে হোয়াটসঅ্যাপে ছবি তুলে দেখাবে, ঠিক আছে? আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, ভালো থাকো, থ্যাংক ইউ।